হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বিউটি তৃপ্তি। আজকের এই পর্বে আমি রিভিউ করতে চলেছি দাসমি স্ক্যান প্রোডাক্টের স্ট্রবেরি বডি ওয়াশ। আমরা তো সবসময় ফেসের স্কিনের কেয়ার নিয়ে আলোচনা করি, কেননা আজ আমরা একটু বডি স্কিন নিয়ে আলোচনা করি। তো এটি হলো 200 ml-এর একটি প্রোডাক্ট, আর এমআরপি হলো মাত্র 90 টাকা। 90 টাকাতে এত ভালো একটা বডি ওয়াশ, ভীষণই ভালো স্ট্রবেরি বডি ওয়াশটা। এবং আমরা যারা আমাদের বডি স্কিন নিয়ে একটু সচেতন, আমরা কিন্তু এখন আর সোপ জাতীয় কিছু আমাদের বডি স্কিনে ইউজ করি না, এবং না করাই উচিত। এই বডি ওয়াশটা ইউজ করলে ভীষণই ভালো আমাদের বডি স্কিনটা মোলায়েম থাকবে, খুবই ভালো হাইড্রেট থাকবে। আর তাছাড়া দাসমি স্ক্যান প্রোডাক্ট নিয়ে তো বলার আর কিছু থাকে না। এটি হলো কলকাতা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বেসড একটি প্রোডাক্ট, আর এটি হলো GMP সার্টিফাইড একটি কোম্পানি। এবং এত লো বাজেটের মধ্যে এইরকম একটা বডি ওয়াশ এই সামারে দারুণ দারুণ উপকারী হবে। তো বন্ধুরা, প্রোডাক্ট রিভিউটা যাওয়ার আগে প্রথমেই একটা কথা বলে রাখি, আর যারা প্রথম আমার চ্যানেলটাকে দেখছো, প্লিজ নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব লেখা বাটনটা আছে ওটা প্রেস করতে ভুলবে না, আর পাশে যে বেল বাটনটা আছে ওটাও প্রেস করবে। তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করতে ভুলবে না। তো বন্ধুরা, চলো এবার এই প্রোডাক্ট কী ক্লেমস করছে সেটা দেখে নিই। এই প্রোডাক্ট ক্লেমস করছে যে ইট হেল্পস টু রিটেইন দ্য বডি ময়শ্চারাইজ ব্যালেন্স অফ দ্য স্কিন অ্যান্ড অলসো হেল্প টু হাইড্রেট দ্য স্কিন অ্যান্ড হেল্পস টু মেনটেন দ্য ইলাস্টিসিটি অফ দ্য স্কিন। রিয়েলি এর ক্লেমসটা পূরণ করে। আমাদের এই বডি ওয়াশটা ইউজ করার পরে এমনি হয় না, সোপ জাতীয় কিছু ইউজ করলে বা বডি ওয়াশ, অন্যান্য বডি ওয়াশ ইউজ করলে কী হয় আমি বলতে পারবো না, বাট স্নান করার পরে আমাদের স্কিনটা খুব খসখসে হয়ে যায়। বাট এটা ইউজ করলে কিন্তু খুব এরকম কিছু হবে না। আর সবচেয়ে বড় কথা, আমাদের গরমে মানে এই সামারে ভীষণ একটা ব্যাড বডি স্মেল হয়, এটাও কিন্তু ইউজ করলে এটা কন্ট্রোল হবে। আর স্ট্রবেরির, পিওর স্ট্রবেরির এই গন্ধ খুব খুব সুন্দর একটা গন্ধ, সারাদিন একটা রিফ্রেশমেন্ট থাকে। প্রথমে চলো এবার দেখে এই প্রোডাক্টটা কেমন দেখতে। পুরো স্ট্রবেরির একটা কালার, জেল বেসড প্রোডাক্ট, একটু থিক আছে প্রোডাক্টটা, খুব লিকুইড না এই যে। আর এর গন্ধটা তো অসম। তো বন্ধুরা, এই প্রোডাক্টটা কিন্তু প্রিজারভেটিভ হিসাবে, কোনো লিকুইড প্যারাফিন ইউজ করা হয়। বন্ধুরা, এই দাসমি স্ক্যান প্রোডাক্টের বডি ওয়াশ নিয়ে যদি আমাকে বলো যে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলো তোমার সঙ্গে, তো আমি বলবো ভীষণ ভীষণই একটা পকেট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি বডি ওয়াশ। এটা আমরা সবাই অ্যাফোর্ড করতে পারি, এবং এটা আমি অনেকদিন যাবত ইউজ করছি। কারণ যারা আমার, তোমরা আমার পুরনো ভিউয়ার্স, তারা জানবে আমার আগের চ্যানেল যেটা ডিলিট হয়ে গেছিলো, ওখানে কিন্তু আমার এই স্ট্রবেরি এবং অ্যালোভেরা দুটো বডি ওয়াশেরই রিভিউ করা আছে। অ্যালোভেরা মিনস দাসমিতে তো দুটো বডি ওয়াশ হয়, অ্যালোভেরা বডি ওয়াশ অ্যান্ড স্ট্রবেরি বডি ওয়াশ, এবং দুটোই ভীষণ ভালো। বাট এটা আমার বেশি ভালো লেগেছে, এবং তোমরাও একবার ইউজ করে দেখতে পারো, আমার ওপর ট্রাস্ট করে ভীষণই ভালো লাগবে এত কম বাজেটের মধ্যে। আর এই সামারে সবসময় বডি স্কিনের দিকেও একটু খেয়াল রাখতে হবে, সবসময় ফেস স্কিন কেয়ার করবো, বডি স্কিন কেয়ার করবো তো, বাট বডিটা খুবই বাজে হয়ে যাবে। আর যে গরমে একটা ট্যানিংয়েরও সমস্যা থেকে থাকে এই সামারে, অনেকের হয় এক্সেসিভ গরমের ফলে এক্সেসিভ স্কিন ড্রাই হয়ে যায়, তাদের ক্ষেত্রে এই বডি ওয়াশটা ভীষণ ভীষণই ভালো উপকারে আসবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি নিচে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক তোমাদেরকে দিয়ে থাকবো, তোমরা চাইলে আমার ফেসবুক পেজে জয়েন হয়ে ওখানে কোনো মেসেজ দিতে পারো, তোমাদের কোনো কোয়ারিজ থাকলে আমি রিপ্লাই দিয়ে দেবো। আর তোমরা সবাই ভালো থেকো, টাটা।